গলা নিচে, এটা বাইরে আশেপাশে অনেক লোকজন আছে, এর থেকে আর একটা বেশি কথা বলবো না। ভাইয়া আমাদের ঠিকঠাক সবকিছু না, জুতাটা দেখেন, ব্রাজিল থেকে আনছি, অনলি 50 কে, সুন্দর না? আমি না অরে আপনি কিছু মনে করেননি তো, এই যে ইয়ের ডেটটা একটু ছেড়ে দিলাম, আমার একমাত্র উলা ভাই কানাডা থাকে, একটু সমস্যা হয়েছে তো তাই আসতে এরই হয়ে যাচ্ছে, এই জন্যই বিয়েটা পিছানো। প্রবলেম নেই, আমারও কিছু কাজ ডিউ আছে তো এই সময়ের মধ্যে আমি আমার কাজগুলো শেষ করে ফেলবো, নো প্রবলেম। ভালোই হলো, আমাদের বিয়ের সব ড্রেস কিনতে আসবে বাইরে থেকে। হ্যাঁ নতুন করি দেখো সুন্দর না, দুবাই থেকে আনিয়েছি, অনলি এভিন দিকে। আর হচ্ছে গিয়ে তোমার বিয়ের যে ড্রেসটা আছে না সেটা কিনতে আসবে নেদারল্যান্ড থেকে, ডিজাইনার ড্রেস, নেক্সট উইকে এসে পড়বে। তাই অর্নামেন্টসটা গোল্ড দিয়েন প্লিজ, এই যে এই মেয়েটা দেখতেছেন না, যে সুন্দর একটা মেয়ে, তাহলে অন্যের অলঙ্কার দিল লাভ হবে না, আপনার ডায়মন্ড দিতে হবে ভাই। কে আপনি? আমার তো দোতলা দোতলায়, সরি ভাই, আমি হচ্ছি আপনার হবু বউয়ের বয়ফ্রেন্ড ভাই। এই মেয়েটারে আমি জান প্রাণ দিয়ে ভালোবাসি, 4.5 বছর ধরে ভালোবাসি। আপনি 4:30 মিনিটের মিটিংয়ে গিফট দিবেন, ঘুরতে যাবেন, এগুলো বলে এই মেয়েটারে আপনার ভালোবাসা বুঝে বিয়ে করতে চাইছেন, সম্ভবই না ভাই। ঈশা কি কি বলে? আসলে এই ছেলেটা আমাকে পছন্দ করে বুঝছেন, আমি ওকে পাত্তা দিই না তো, এই কারণে আমার পিছন পিছন ঘুর ঘুর করে আর আমাকে নিয়ে আলতু ফালতু কথাবার্তা বলে। এই তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করছো, একদম তোমার লিমিটের মধ্যে থাকো, এর থেকে বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু তোমার নামে পুলিশের কাছে কেস করবো। গলা নিচে, এটা বাইরে আশেপাশে অনেক লোকজন আছে, এর থেকে আর একটা বেশি কথা বলবো না। ভাইয়া আমাদের তুমি ওনার গায়ে হাত তুলছো, এর থেকে বেশি মারামারি করলে কিন্তু আপনি বের হন, আপনি বের হচ্ছেন না কেন, আপনি এখন বসে আছেন কেন? আমি কিভাবে বেরাবো, উনি তো এখানে বসে আছে। ভাইয়া একটা